ঢাকা মেডিকেল কলেজের সামনে রাস্তা দখল করে অবৈধ দোকানপাট ঢাকা শহরের অনেক সড়কে এখন হকারদের দখলে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় হল এখানে ফুটপাত আর রাস্তা দুটি দখল হয়ে বসেছে ভাতের হোটেল আসবাবপত্রের দোকান চানাস্তার ভ্যান এবং ফুচকার দোকান সহ শতাধিক দোকান সহ বস্তি অন্যদিকে রাস্তার উপর অস্থায়ী দোকানপাট বসায় রাস্তা সংকীর্ণ হয়ে জ্যাম লেগে যাচ্ছে আটকে থাকছে হাসপাতালের অ্যাম্বুলেন্স সহ ইমার্জেন্সি গাড়ি সমূহ এতে করে ফুটপাত এর বদলে রাস্তা দিয়ে দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে হাঁটতে হচ্ছে হাসপাতালে আসা চিকিৎসা প্রত্যাশী সহ স্থানীয় সাধারণ জনতাকে গত ছাব্বিশ আগস্ট দুই তারিখে আমার এমপি একজন ভলেন্টিয়ার ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে তার ক্যামেরায় ভিডিওটি ধারণ করেন এ বিষয়ে অতি দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা আট আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাশেদ খান মেনন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে দেশটা সুন্দর কিন্তু সচেতন ভাবে থাকলে হবে না আসন চেষ্টা করি আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয়